নমস্কার, আমি জ্যোতির্ময়। গল্প সফরের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের স্বাগত। গল্প শুরুর আগে আপনাদের কিছু কথা বলতে চাই। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না যে আমার আরও একটি চ্যানেল আছে যার নাম গল্প সফর উইথ জ্যোতির্ময়। সেখানে মূলত আমরা চেষ্টা করি বিভিন্ন স্বাদের গল্প আবহ সঙ্গীতের সঙ্গে নারী পুরুষের সম্মিলিত কণ্ঠে আপনাদের শোনানোর। সেই চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই গিয়ে শুনুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই চ্যানেলটি গল্প সফরেরই সেকেন্ড চ্যাপ্টার। এখানে আমি আপনাদের গল্পের সফর সঙ্গী আপনাদেরকে গল্প পাঠ করে শোনাব। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তাহলে চলুন আজকের গল্প সফর শুরু করা যাক। আজ আপনাদের জন্য প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাহিনী আদরিণী। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চেবাতে চেবাতে হাতের ছড়ি দোলাতে দোলাতে জয়রাম মোক্তারের কাছে এসে বললেন, মুখুজ্জে মহাশয়, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খ্যামটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? মুক্তার মশাই তার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসে হুঁকা হাতে করে তামাক খাচ্ছিলেন। আগন্তুকদের এই রকম প্রশ্ন শুনে হুঁকাটি নামিয়ে ধরে একটু উত্তেজিত স্বরে বললেন, কিরকম? আমি নিমন্ত্রণ পাব না কিরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কি করে সম্ভব মনে করো? জয়রাম মুখোপাধ্যায়কে এরা বেশ চিনতেন, সকলেই চেনে। অতি অল্প কারণে তার তীব্র অভিমান হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। এটা যে তার সঙ্গে কিছুদিন ব্যবহার করেছে সেই জেনেছে। উকিলবাবু তাড়াতাড়ি বললেন, না না, সে কথা নয়। আপনি রাগ করলেন মুকুজ্জে মশায়, আমরা কি সেভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? মুখোপাধ্যায় নরম হলেন, বললেন, ভায়ারা বসো বসো, বলে সামনের একখানি বেঞ্চি দেখিয়ে দিলেন। দুজনেই সেই বেঞ্চিতে বসলেন। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোমঙ্গল 2 দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তা তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বললেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন আসতে 2 দিন, পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজন তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মহাশয়কে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতিটাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তাঁরই সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারব। মুক্তার মহাশয় একটু হেসে বললেন, হো এই কথা, তার জন্যে আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। এখন কুঞ্জবাবু বললেন, দেখলে হে ডাক্তার, হ্যাঁ আমি তো বলেইছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জে মহাশয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি না।
যাব বই কি ভায়া, আমিও যাব। তবে আমার তো বাই খেমটা শোনবার বয়স নেই। তোমরা শুনো, আমি মাথায় একটা পাগড়ি বেঁধে একটা থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলো কে না খেলো এইসব তদারকি করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে পেয়ালা মুঝে ভর দে, কেমন? বলেই মুখোপাধ্যায় মহাশয় হা হা করে হেসে উঠলেন। পরদিন রবিবার। এই দিন সকালে আহ্নিক পূজাটা মুখুজ্জি মহাশয় একটু ঘটা করেই করতেন। বেলা 9টার সময় পূজা শেষ করে জল খাওয়ার খেয়ে বৈঠকখানায় এসে বসলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়ে গেল। তখন কাগজ কলম নিয়ে চশমাটি পরে প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপাল কেশু এই পাঠ লিখে 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করে পত্র লিখলেন। আগেও আবশ্যক হলে তিনি কতবার এইভাবে মহারাজের হাতি আনিয়ে নিয়েছেন। একজন ভৃত্যকে ডেকে পত্রখানি নিয়ে যেতে আজ্ঞা দিয়ে মোক্তার মহাশয় আবার মক্কেলদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত হলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হয়েছে। মানুষটি লম্বা ছাঁদের, রংটি আরেকটু পরিষ্কার হলেই গৌরবর্ণ বলা যেতে পারত। গোঁপগুলো মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত, মাথার সামনের দিকে টাক আছে, চক্ষু দুটো বড় বড়, ভাষা ভাষা। তার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপিয়ে এই চোখ দুটি দিয়ে উছলে পড়ছে। তার আদিবাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করতে আসেন তখন এদিকে রেল খোলেনি। পদ্মা পার হয়ে কিছুটা নৌকা পথে, কিছুটা গরুর গাড়িতে, আর কিছুটা পায়ে হেঁটে আসতে হয়েছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া নিয়ে নিজের হাতে রেঁধে খেয়ে মোক্তারি ব্যবসার আরম্ভ করেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করেছেন, বাগান করেছেন, পুকুর কিনেছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনেছেন। যে সময়ের কথা বলছি তখন এ জেলায় ইংরাজিওয়ালা মোক্তারের আবির্ভাব হয়েছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তারা কেউই হটাতে পারেনি। এখনো তিনি এ জেলার প্রধান মোক্তার বলে গণ্য। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হলেও মেজাজটা কিছু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, এখন রক্ত অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করলেই মুখুজ্জে মহাশয় রেগে চেঁচিয়ে অনর্থপাত করে তুলতেন। একদিন এজলাসে এক ডেপুটির সঙ্গে তার বিলক্ষণ বচসা হয়ে যায়। বিকালে বাড়ি এসে দেখলেন তার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করেছে। তখন আদর করে উক্ত ডেপুটিবাবুর নামে বাছুরটির নামকরণ করলেন। ডেপুটিবাবু লোকের মুখে মুখে ক্রমে এ কথা শুনেছিলেন এবং বলা বাহুল্য তাতে তিনি খুব একটা খুশি হননি। আর একবার এক ডেপুটির সামনে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করছিলেন, কিন্তু হাকিম কিছুতেই তার কথার সায় দিচ্ছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলে বসলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হয়েছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়েছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করে এই 5টা টাকা জরিমানা হুকুম রোধ করেছিলেন। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করতেন তেমনি তার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে, এমনকি নিজে অর্থব্যয় পর্যন্ত করে চালিয়ে দিতেন।
প্রতি রবিবার বিকেল বেলায় পাড়ার যুবকবৃন্দগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হয়ে তাস পাশা খেলে থাকেন। আজও সেই রূপ অনেকে এসেছিলেন। পূর্বোক্ত ডাক্তারবাবু এবং উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কার করা হয়েছে। হাতি রাত্রে খাবে বলে বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কেটে রাখা হয়েছে। মুক্তার মহাশয় সে সমস্ত তদারক করছেন। মাঝে মাঝে বৈঠকখানায় এসে কোনো ব্রাহ্মণের হাত থেকে হুঁকাটি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চার টান দিয়ে আবার বের হয়ে যাচ্ছেন। সন্ধ্যার কিছু আগে জয়রাম বৈঠকখানায় বসে পাশা খেলা দেখছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরে এসে বলল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হয়ে বলে উঠলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বললেন, তাই তো, সব মাটি। মুক্তার মহাশয় বললেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলল, আগে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম, তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শোনা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রাগে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হয়ে উঠলেন। তার হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগল, দুই চোখ দিয়ে রক্ত ফেটে পড়তে লাগল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হয়ে উঠল। কম্পিত স্বরে ঘাড় বাঁকিয়ে বারবার বলতে লাগলেন, হাতি দিল না, হাতি দিল না। সমবেত ভদ্রলোকরা খেলা বন্ধ করে হাত গুটিয়ে বসেছিল। কেউ কেউ বললেন, তার আর কি করবেন মুকুজ্জে মহাশয়, পরের জিনিস জোর তো নেই, একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইমামদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করে বললেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিয়েতে আমার যাওয়াই হবে না। শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হাতি ছিল। সেই রাত্রেই জয়রাম সেখানে লোক পাঠিয়ে দিলেন, যদি কেউ হাতি বিক্রয় করে তবে কিনবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরে এসে বলল, বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায়। কত? আগে 2000 টাকা। খুব বাচ্চা? না, সওয়ারি দিতে পারবে। কুছ পরোয়া নেই, তাই কিনবো, এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ি মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসলো, তার নাম আদরিনী। লাহিড়ি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজ রসিদ লিখে দিয়ে 2000 টাকা নিয়ে প্রস্থান করল। বাড়িতে হাতি আসা মাত্র পাড়ার সমস্ত বালক বালিকা এসে বৈঠকখানার উঠানে ভিড় করে দাঁড়াল। 2-1 জন অশিষ্ট বালক সুর করে বলতে লাগল, হাতি তোর গোদা পায়ে নাতি, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকেরা এতে অত্যন্ত রেগে উঠল এবং অপমান করে তাদেরকে সেখান থেকে বের করে দিল। হাতি গিয়ে অন্তঃপুর দ্বারের কাছে দাঁড়াল। মুখুজ্জে মহাশয় বিপত্নিক, তার জ্যেষ্ঠ পুত্রবধূ একটি ঘটিতে জল নিয়ে সভয় পদক্ষেপে বের হয়ে আসলেন। কাঁপা কাঁপা হাতে তার 4টি পায়ে সেই জল একটু একটু করে ঢেলে দিলেন। মাহুতের ইঙ্গিত অনুসারে আদরিনী তখন জানু পেতে বসল। বড় বউ তেল এবং সিঁদুরে তার কপাল রাঙা করে দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগল।
আবার দাঁড়িয়ে উঠলে একটা ধামায় ভরে আলো, চাল, কলা এবং অন্যান্য মঙ্গলদ্রব্য তার সামনে রাখা হলো। সুর দিয়ে তুলে তুলে কিছুটা সে খেলো, অধিকাংশটাই ছিটিয়ে দিল। এইভাবে বরণ সম্পন্ন হলো। রাজহস্তির জন্য সংগৃহীত কলার কাঁদি এবং বৃক্ষ শাখা আদরিণী খেতে শুরু করল। নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফেরবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করতে গেলেন। বলা বাহুল্য, হাতির পিঠে আরোহণ করেই তিনি গেলেন। মহারাজের দোতলার বৈঠকখানার নিচে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে হাতি প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসে সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাইরেও অনেক দূর পর্যন্ত মহারাজের দৃষ্টিগোচর হয়ে থাকে। রাজ সমীপে উপনীত হলে মুখোপাধ্যায় মহাশয় তাকে আশীর্বাদ করে আসন গ্রহণ করলেন। মোকদ্দমা এবং বিষয় সংক্রান্ত দুই চার কথার পর মহারাজ জিজ্ঞাসা করলেন, মুখুজ্জে মহাশয়, ও হাতিটি কার? মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বললেন, আগে হুজুর বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হয়ে বললেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে কিনেছি। আরো বেশি অবাক হয়ে মহারাজ বললেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তবে বললেন যে আমার হাতি? বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না, একটু মৃদু হেসে জয়রাম বললেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি, আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? সন্ধ্যার পর ঘরে ফিরে বৈঠকখানায় বসে সমবেত বন্ধুমণ্ডলীর কাছে মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করলেন। হৃদয় থেকে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তার মুছে গেল। কয়েকদিন পরে আজ তার সুনিদ্রা হল। এই ঘটনার পর সুদীর্ঘ পাঁচটি বছর অতীত হয়েছে। এই পাঁচ বছরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরে গিয়েছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নেই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমতে লাগল। আগে যত উপার্জন করতেন, এখন তার অর্ধেক হয় কিনা সন্দেহ। অথচ ব্যয় প্রতি বছর বর্ধিতই হচ্ছে। তার তিনটি পুত্র, প্রথম দুইটি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কাজ করবার যোগ্য নয়। ছোট ছেলেটি কলকাতায় পড়ছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এইমাত্র ভরসা। ব্যবসার প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নেই, বড় বিরক্ত হয়ে উঠেছেন। ছোকরা মুক্তাররা, যাদেরকে একসময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করতে দেখেছেন, তারা এখন সামলা মাথায় দিয়ে তার প্রতিপক্ষে দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে ফরফর করে ইংরেজিতে হাকিমকে কি বলতে থাকে তিনি কিছুই বুঝতে পারেন না। পাশে ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন? জুনিয়র তর্জমা করে তাকে বুঝাতে বুঝাতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রয়ে যায়। নিষ্ফল রোষে তিনি ফুলতে থাকেন। তাছাড়া আগে হাকিমরা মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখতেন, এখনকার নতুন হাকিমরা আর তা করেন না। এদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মানুষ হওয়ার যোগ্যই নয়। এইসব কারণে স্থির করেছেন কাজ থেকে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যা সঞ্চয় করেছেন তার সুদ থেকে কোনো রকমের সংসার যাত্রা নির্বাহ করবেন। প্রায় ষাট বছর বয়স হল, চিরকালই কি খাটবেন? বিশ্রামের সময় কি হয়নি? বড় ছেলেটি যদি মানুষ হতো, দু টাকা যদি রোজগার করতে পারত,
তাহলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর নিতেন, বাড়িতে বসে হরিনাম করতেন। কিন্তু আর বেশি দিন চলে না, তথাপি আজকাল করে আরো এক বছর কাটল। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হল। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করল। একজন নতুন ইংরেজি জাজ এসেছেন, তাঁরই এজলাসে বিচার। তিন দিন যাবৎ মোকদ্দমা চলল। অবশেষে মোক্তার মহাশয় উঠে, জজ সাহেব বাহাদুর ও এসেসার মহোদয়গণ, বলে বক্তৃতা আরম্ভ করলেন। বক্তৃতা শেষে এসেসারগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করলেন। জজ সাহেবও তাঁদের অভিমত স্বীকার করে আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করে মোক্তার মশাই নিজের কাগজপত্র বাঁধছেন, এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করলেন, এ উকিলটির নাম কি? পেশকার বলল, ওর নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নয় মোক্তার। প্রসন্ন হাসি হেসে জজ সাহেব জয়রামের প্রতি চেয়ে বললেন, আপনি মোক্তার? জয়রাম বললেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাঁবেদার। জজ সাহেব আগের মতোই বললেন, আপনি মোক্তার? আমি মনে করেছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সঙ্গে আপনি মোকদ্দমা চালালেন, আমি ভেবেছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলো শুনে মুখোপাধ্যায়ের সেই ডাগর চোখ দুটি জলে পূর্ণ হয়ে গেল। হাত দুটি জোড়ো করে কাঁপা কাঁপা গলায় বললেন, না হুজুর, আমি উকিল নই, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। ইংরাজি জানি না হুজুর, আপনি আজ আমার যে প্রশংসা করলেন, আমি জীবনের শেষ দিন পর্যন্ত তা ভুলতে পারব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করছে, হুজুর হাইকোর্টের জজ হন, বলে ঝুঁকে সেলাম করে মোক্তার মহাশয় এজলাস থেকে বাইরে বেরিয়ে আসলেন। এরপর আর তিনি কাছারি যাননি। ব্যবসা ছেড়ে খুবই কষ্টে সৃষ্টে মুখোপাধ্যায়ের সংসার চলতে লাগল। ব্যয় যে পরিমাণ কমিয়ে আনবে ভেবেছিলেন, তা শত চেষ্টাতেও হয়ে ওঠে না। সুদে সংকুলান হয় না, মূলধনে হাত পড়তে লাগল। কোম্পানির কাগজের সংখ্যা ধীরে ধীরে কমতে লাগল। একদিন সকালবেলা মোক্তার মহাশয় বৈঠকখানায় বসে নিজের অবস্থার কথা চিন্তা করছেন, এমন সময় মাহুত আদরিণীকে নিয়ে নদীতে স্নান করাতে গেল। অনেকদিন থেকেই লোক তাকে বলছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করে থাকেন, তার চেয়ে বলো না, তোমার ওই ছেলে পিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটিকে দেখে মুখোপাধ্যায়ের মনে হল, একে যদি মাঝে মাঝে ভাড়া দেওয়া যায় তাহলে তো কিছুটা অর্থের আগমন হতে পারে। তখনই কাগজ কলম নিয়ে নিম্নলিখিত বিজ্ঞাপনটি তিনি লিখে ফেললেন, বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নামের হস্তিনী ভাড়া দেওয়া হবে, ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র, হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি 2 টাকা, যার আবশ্যক হবে নিচের ঠিকানায় খোঁজ নেবেন, শ্রী জয়রাম মুখোপাধ্যায় মোক্তার, চৌধুরী পাড়া। এই বিজ্ঞাপনটি ছাপিয়ে শহরের প্রত্যেকটি ল্যাম্পপোস্টে, পথের পাশের বড় বড় গাছে এবং অন্যান্য স্থানে এঁটে দেওয়া হল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হাতি ভাড়া নিতে লাগলো বটে, কিন্তু তাতে 15-20 টাকার বেশি আয় হল না। মুখোপাধ্যায়ের বড় নাতিটি অসুস্থ হয়ে পড়ল, তার জন্য ডাক্তার খরচ, ওষুধ পথ্যদির খরচ প্রতিদিন 5-7 টাকার কমে নির্বাহ হয় না। মাসখানেক পরে বালকটি কিছুটা আরোগ্য লাভ করল। বড় বউ মেজ বউ দুজনেই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আরও 2টি জীবের
অন্য সংস্থান করতে হবে। এদিকে বড় নাতনি কল্যাণী 12 বছর বয়স হয়েছে, দেখতে দেখতে যে রূপ ডাগর হয়ে উঠছে, শীঘ্রই তার বিবাহ না দিলে নয়। নানা স্থান হতে তার সম্বন্ধ আসছে বটে, কিন্তু ঘর বর মনের মতন হয় না। যদি ঘর বর মনের মতন হল তবে তাদের খাই শুনে চক্ষু স্থির হয়ে যায়। মেয়ের বাবা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত, সে নেশা ভাঙ করে তাস পাশা খেলে ফ্লুট বাজিয়ে বেড়াচ্ছে, যত দায় এই 60 বছরের বুড়ারি কাঁধে। অবশেষে এক স্থানে বিয়ে ঠিক হল। পাত্রটি রাজশাহী কলেজে ল নিয়ে পড়ছে, খাওয়ার পরারও যথেষ্ট সংস্থান আছে। তারা 2000 টাকা চায়, নিজেদের খরচ 500, 2500 টাকা হলেই বিবাহটি হয়ে যাবে। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হচ্ছে, তা থেকে 2500 বের করা বড়ই কষ্টকর হয়ে দাঁড়াল। আর শুধু তো একটি নয়, আরও নাতনিরা রয়েছে, তাদের বেলায় কি উপায় হবে? এই সকল ভাবনাচিন্তার মধ্যে পড়ে মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমশ ভেঙে পড়তে লাগল। একদিন সংবাদ আসলো, ছোট ছেলেটি বিএ পরীক্ষা দিয়েছিল কিন্তু সেও ফেল করেছে। বন্ধুরা বলতে লাগলেন, মুখুজ্জে মহাশয়, হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন, কি করবেন বলুন, অবস্থা বুঝে তো কাজ করতে হয়, আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না, মাটির পানে চেয়ে ম্লান মুখে বসে কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘনিশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়, সেখানে অনেক গরু বাছুর ঘোড়া হাতি উট বিক্রয়ের জন্য আসে। বন্ধুরা বলল, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন, 2000 টাকায় কিনেছিলেন তো, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। খোঁচার খুঁটে চোখ মুছে বললেন, কি করে তোমরা এমন কথা বলছ? বন্ধুরা বুঝিয়ে বললেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের তো বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেকদিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই তো হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন? ভেবে চিনতে জয়রাম বললেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও মেলায় পাঠিয়ে দাও, একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি 200-500 টাকা কমও হয় সেও শিকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4 দিনই জমজমাট বেশি। সংক্রান্তির 1 সপ্তাহ আগে যাত্রা স্থির হয়েছে, মাহুত্য যাবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মেজ ছেলেটিও সঙ্গে যাবে। যাত্রার দিন সকালবেলা মুখোপাধ্যায় উঠে বসলেন, যাওয়ার আগে হাতিটি ভোজন করছে, বাড়ির মেয়েরা বালক বালিকারা সজল চোখে বাগানে হাতির কাছে দাঁড়িয়ে। খড়ম পায়ে দিয়ে মুখোপাধ্যায় মহাশয়ও সেদিকে গিয়ে দাঁড়ালেন। আগের দিন 2 টাকার রসগোল্লা আনিয়ে রেখেছিলেন, ভৃত্য সেই হাঁড়ি হাতে করে এসে দাঁড়াল। ডাল পালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হলে মুখোপাধ্যায় মশাই স্বহস্তে মুঠা মুঠা করে সেই রসগোল্লা হাতিটিকে খাওয়ালেন। শেষে তার গলার নিচে হাত বোলাতে বোলাতে ভাঙা গলায় বললেন, আদর আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরে বিদায় বাণী উচ্চারণ করতে পারলেন না, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় নিলেন। কল্যাণীর বিয়ের সমস্ত কথাবার্তা পাকা হয়ে গিয়েছে, 10ই জ্যৈষ্ঠ
শুভকার্যের দিন স্থির হয়েছে। বৈশাখ পড়লেই উভয় পক্ষের আশীর্বাদ হবে। হাতি বিক্রির টাকাটা আসলেই গয়না গড়াতে দেওয়া হবে। কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মশমশ করে আদরিনী ঘরে ফিরে আসল। বিক্রি হয়নি, উপযুক্ত মূল্য দেওয়ার খরিদ্দার জোটেনি। আদরিনীকে ফিরতে দেখে বাড়িতে আনন্দের কোলাহল পড়ে গেল। বিক্রি হয়নি বলে কারো কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না। যেন হারা ধন ফিরে পাওয়া গেছে, সকলের আচরণে এরকমই মনে হতে লাগল। বাড়ির লোকে বলতে লাগল, আহা, আদর রোগা হয়েছে, বোধহয় এ কদিন সেখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস একটু কমলে পরদিন প্রতিবেশী বন্ধুরা আবার বৈঠকখানায় এসে জড়ো হলেন। অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটল না তা নিয়ে আলোচনা হতে লাগল। একজন বললেন, এই যে আবার মুকুজ্জে মহাশয় বললেন, আদর যাও মা মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না? উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন, ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হবার জো আছে? কথায় বলে, ব্রহ্মবাক্য বেদ বাক্য। বামুনহাটের মেলা ভেঙে সেখান থেকে আরো 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আরেক মেলা হয়। যে সকল গরু মহিষ বামুনহাটে বিক্রি হয় না সেসব রসুলগঞ্জে গিয়ে জমা হয়। সেখানেই আদরিনীকে পাঠাবার পরামর্শ হল। আজ আবার আদরিনী মেলায় যাবে। আজ আর বৃদ্ধ তার কাছে গিয়ে বিদায় সম্ভাষণ করতে পারলেন না। রীতিমতো আহারাদির পর আদরিনী বের হয়ে গেল। কল্যাণী এসে বলল, দাদামশাই, আদর যাওয়ার সময় কাঁদছিল। মুখোপাধ্যায় শুয়েছিলেন, উঠে বসলেন, বললেন, কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদামশাই, যাওয়ার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার মাটিতে পড়ে দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে বলতে লাগলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, এ বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। নাতনি চলে গেলে বৃদ্ধ ভেজা চোখে আপন মনে বলতে লাগলেন, যাওয়ার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিস নি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব, তোর জন্যে সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, যতদিন বেঁচে থাকব তোকে কি ভুলতে পারবো মা? মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসব, তুই মনে কোনো অভিমান করিস নে মা। পরদিন বিকেলে একটি চাষি লোক একখানি পত্র এনে মুখোপাধ্যায় মহাশয়ের হাতে দিল। পত্র পাঠ করে ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হল। মেজ ছেলে লিখেছে, বাড়ি থেকে 7 ক্রোশ দূরে এসে কাল বিকেলে আদরিনী অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে, সে আর পথ চলতে পারে না, রাস্তার পাশে একটা আম বাগানে শুয়ে পড়েছে, তার পেটে বোধহয় কোনো যন্ত্রণা হয়েছে। সুঁটটি উঠিয়ে মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করে উঠছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করেছে কিন্তু কোনো ফল হয়নি। বোধহয় আদরিনী আর বাঁচবে না, যদি মরে যায় তবে তার শবদেহ প্রথিত করার জন্য কাছেই একটু জমি বন্দোবস্ত করতে হবে, সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। বাড়ির মধ্যে দিয়ে উঠোনে পাগলের মতো পায়চারি করতে করতে বৃদ্ধ বলতে লাগলেন, আমায়
আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এক্ষুনি বেরোবো। আদরে আদরের অসুখ, যন্ত্রণা এসে ছটপট করছে, আমায় না দেখতে পেলে সে সুস্থ হবে না। আমি আর দেরি করতে পারবো না, আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করতে লোক ছুটল। বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুধ পান করাতে সমর্থ হলেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়ল, জ্যেষ্ঠপুত্রও সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসল। পরদিন ভোরবেলা গন্তব্যস্থানে পৌঁছে বৃদ্ধ দেখলেন সমস্ত শেষ হয়ে গেছে। আদরিনীর সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আমবাগানের ভেতরে পড়ে রয়েছে, তা আজ নিশ্চল নিষ্পন্দ। বৃদ্ধ ছুটে গিয়ে হাতিটির শবদেহের কাছে লুটিয়ে পড়ে তার মুখের কাছে মুখ রেখে কাঁদতে কাঁদতে বার বার বলতে লাগলেন, আদরিনী আদর, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি মা। আদরিনী তুই অভিমান করে চলে গেলি মা। এরপর মাত্র 2 মাস মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। শুনছিলেন আদরিনী, রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায়। আশা করি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লাগলো। ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। বাংলা ও বিশ্ব সাহিত্যের আরও বিভিন্ন স্বাদের গল্পের অডিও বুক শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের গল্পের সফরে। নমস্কার।